আসসালামু আলাইকুম। ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ সাহাবায়ে কিরামের জীবনী। আজকের পর্বে আমরা আলোচনা করব তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। পর্বটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে রাখুন। তুফাইল ইবনে আমর আদ-দাউসি দাউস গোত্রের জাহিলি যুগের সর্দার, আরবের চিহ্নিত সম্ভ্রান্ত লোকেদের অন্যতম, সীমিত পৌরষদীপ্ত ব্যক্তিবর্গদের একজন। তার ডেকচি কখনো চুলা থেকে নামত না, অগন্তকের মুখে তার দোয়ার কখনো রুদ্ধ হতো না। খাবার দিতেন ক্ষুধার্তকে, নিরাপত্তা দিতেন সম্ভ্রান্ত ব্যক্তিকে, আশ্রয় প্রার্থীকে দিতেন আশ্রয়। এসবের পাশাপাশি তিনি ছিলেন একজন তীক্ষ্ণ মেধাবী ও বুদ্ধিদীপ্ত সাহিত্যিক, সূক্ষ্ম আবেগ ও অনুভূতিজাত কাব্য প্রতিভার অধিকারী কবি। কোনো বিষয়ের পক্ষে বা বিপক্ষে মধুময় ও জ্বালাময়ী ভাষণে তিনি এমনই পারঙ্গম যে তার মুখ থেকে বেরোনো কথা শ্রোতার অন্তরে সৃষ্টি করত জাদুর প্রভাব। তুফাইল নিজ গোত্র এলাকা তথা লোহিত সাগরের নিকটবর্তী আরব উপদ্বীপের সমতল ভূমি তেহামা ত্যাগ করলেন, রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। সে সময় দ্বন্দ্ব ও যুদ্ধের চাকা ঘুরছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কুফফারে কুরাইশদের মাঝে। তারা প্রত্যেকেই সংগ্রহ করতে চাচ্ছিলেন নিজের সাহায্যকারী আর আকর্ষণ করছিলেন নিজ নিজ দলের সমর্থক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দাওয়াত দিচ্ছেন আপন রবের পথে, হাতিয়ার তার ঈমান বিশ্বাস ও হক ইনসাফ। পক্ষান্তরে কাফের কুরাইশেরা তার সেই আহ্বান প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে সকল প্রকার অস্ত্র দিয়ে, সকল পথ ও পন্থা অবলম্বন করে। তারা মানুষকে তার থেকে দূরে সরিয়ে রাখতে সব রকম উপায় উপকরণ ব্যবহার করে। তুফাইল দেখলেন বিনা প্রস্তুতিতে নিজেকে এই দ্বন্দ্বযুদ্ধে জড়িয়ে পড়তে, অনিচ্ছা সত্ত্বেও এই ঝামেলায় সংশ্লিষ্ট হয়ে পড়তে। তিনি তো এই লক্ষ্য নিয়ে মক্কায় আসেননি। ইতিপূর্বে মোহাম্মদ ও কুরাইশের এমন দ্বন্দ্বের কথা তার জানাও ছিল না। এই দ্বন্দ্বযুদ্ধকে কেন্দ্র করে তুফাইল ইবনে আমর আদ-দাউসির জীবনে ঘটেছে এক অবিস্মরণীয় ঘটনা। চলুন সবাই মিলে সেই বিরল ঘটনাটি শুনি। তুফাইল বর্ণনা করেন, আমি মক্কায় এলাম, দেখামাত্র কুরাইশ নেতৃবৃন্দ ছুটে এলো আমার কাছে, আমাকে জানালো উষ্ণ অভ্যর্থনা এবং স্থান করে দিল আরামদায়ক ও মর্যাদাপূর্ণ মেহমানখানায়। তাদের নেতৃবর্গ ও বিশিষ্ট লোকেরা সমবেত হলো আমাকে ঘিরে। তারা উদ্বেগের সঙ্গে আমাকে জানালো, হে তুফাইল, তুমি তো আমাদের এলাকায় এসে পড়েছ, এখানে তোমাকে একটু সাবধানে থাকতে হবে, কারণ এই যে লোকটি নিজেকে নবী বলে দাবি করে বেড়াচ্ছে সে দুর্বল করে দিয়েছে আমাদের নেতৃত্ব, বিনষ্ট করে ফেলেছে আমাদের ঐক্য ও সংহতি, বিভক্ত করে দিয়েছে আমাদের সকলকে। আমাদের ভীষণ আশঙ্কা হচ্ছে যে তোমার উপর এবং স্বজাতির মধ্যে তোমার নেতৃত্বের উপরও আপতিত হবে সেই বিপদ যা হয়েছে আমাদের উপর। অতএব তুমি লোকটির সঙ্গে কোনো কথা বলতে যেও না, কিছুতেই তার কোনো কথা শুনতে যেও না, কারণ সে এমন কিছু কথা বলে থাকে যা জাদুমন্ত্রের মতো দ্রুত অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি করে। সে কথা পিতাপুত্রের মাঝে, ভাইয়ে ভাইয়ে এবং স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদে দুর্ভেদ্য দেয়াল খাড়া করে দেয়। তুফাইল কাহিনীর পরবর্তী অংশ বর্ণনায় বলেন, আল্লাহর কসম, এভাবেই তারা আমাকে শোনাতে থাকলো তার চমকে দেওয়ার ঘটনা বলি এবং আমাকে আতঙ্কিত করতে থাকলো নিজের প্রতি ও নিজ কওমের প্রতি তার ভীতি জাগানো কর্মকাণ্ডের বিবরণ দ্বারা। অবশেষে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, আমি তার ধারের কাছেই যাব না, তার সঙ্গে কোনো কথাই বলবো না এবং শুনবও না তার কোনো কথা। আমি যখন কাবা তাওয়াফের উদ্দেশ্যে এবং আমাদের পূজনীয় দেবদেবীর বরকত লাভের উদ্দেশ্যে বের হলাম, তখন দুই কানে তোলা ভয় নিলাম যেন মুহাম্মদের কোনো কথা আমার কানে ঢুকে না পড়ে। কিন্তু যেই মাত্র আমি কাবা প্রাঙ্গণে প্রবেশ করলাম, প্রথমেই আমার চোখে পড়ল কাবার নিকট দাঁড়িয়ে মুহাম্মদের নামাজ পড়ার অপূর্ব দৃশ্য। তিনি নামাজ পড়ছেন সেটা আমাদের মতো নয়, তিনি ইবাদত করছেন আমাদের ইবাদতের মতো নয়। তার নামাজের দৃশ্যে আমি থমকে গেলাম, তার ইবাদত একেবারে উল্টাপাল্টা করে দিল আমার সব পূর্ব পরিকল্পনা। জানি না কেমন করে যেন একটু একটু করে আমি তার দিকে এগুতে থাকলাম, তার একেবারে নিকটে পৌঁছেই গেলাম। আল্লাহর ইচ্ছায় তার তিলাওয়াতের কিছু অংশ আমার কানে এলো, আমি শুনতে পেলাম অসম্ভব সুন্দর হারি চমৎকার কিছু কথা। তখন আমি নিজেকে তিরস্কার করে মনে মনে বললাম, হায়রে হতভাগা তুফাইল, কত বড় পুরা কপাল তোর, তুই একজন বিচক্ষণ কবি, ভালো মন্দের পার্থক্য জ্ঞান তো তোর আছে, তাহলে লোকটির কিছু কথা শুনতে তোর বাধা কোথায়? তার বক্তব্য ভালো হলে গ্রহণ করবি আর মন্দ হলে ত্যাগ করবি। তুফাইল বলেন, এরপর আমি অপেক্ষা করতে থাকলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত শেষ করে আপন গৃহে রওনা হলেন, আমি তার পিছু নিলাম। তিনি যখন নিজ গৃহে প্রবেশ করলেন সেখানে আমি তার মুখোমুখি হলাম এবং তাকে বললাম, হে মুহাম্মদ,
আপনার কওমের লোকেরা আমাকে আপনার সম্পর্কে এক গাদা সতর্কবাণী দিয়েছে। আপনার ব্যাপারে তারা আমাকে এত এত আতঙ্কিত করে তুলেছিল যে শেষ পর্যন্ত আমি তুলো দিয়ে দুই কান বন্ধ করে এসেছিলাম, যেন আপনার কোনো কথা আমার কানে ঢুকতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে আমাকে শুনিয়েছেন কিছু কথা। আহা, কি অপূর্ব সেই বাণী যার আকর্ষণে আপনার পিছু পিছু আমি এখানে হাজির হয়েছি। দয়া করে আপনার বক্তব্য ও লক্ষ্য উদ্দেশ্য আমার কাছে খুলে বলুন। তিনি আমার কাছে তাওহিদ ও রিসালাতের ব্যাখ্যা দিলেন, পাঠ করে শোনালেন সূরা ইখলাস ও ফালাক। আল্লাহর কসম, এর চেয়েও উত্তম কোনো বাণী সারা জীবনেও আমি শুনিনি। এত বাস্তবধর্মী, যুক্তি ও ইনসাফপূর্ণ দিন আমি আর দেখিনি। সুতরাং আর কিসের বিলম্ব? তার সামনে বাড়িয়ে দিলাম সমর্পণের হাত, পড়ে নিলাম তাওহিদ ও রিসালাতের ঘোষণা সম্মিলিত ঈমানের দীপ্ত শপথের বাণী। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং এটাও যে মুহাম্মদ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এভাবে আমি দীক্ষিত হলাম ইসলামে। তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর কিছুকাল আমি অবস্থান করলাম মক্কায়, শিখে নিলাম ইসলামের শিক্ষাগুলো, সাধ্যমতো মুখস্থ করে নিলাম কোরআনের কিছু অংশ। যখন স্বগোত্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত স্থির করে ফেললাম, তখন প্রিয়নবীর নিকটে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ গোত্রে একজন অনুসরণীয় ব্যক্তিত্ব, আজ তাদের কাছে ফিরে যাব এবং আমি তাদের ইসলামের দিকে আহ্বান করব। আপনি দয়া করে আল্লাহর নিকট প্রার্থনা করুন, তিনি যেন আমাকে কোনো নিশানা দান করেন যা হবে এই দাওয়াতি কাজে আমার সহায়ক। তিনি বললেন, হে আল্লাহ, তুমি তাকে দান করো কোনো নিশানা। এরপর আমি বের হলাম আমার কওমের উদ্দেশ্যে। যখন আমি এলাকার কাছাকাছি একটি উঁচু স্থানে পৌঁছেছি, তখনই আমার দুচোখের মাঝখানে প্রকাশ পেল বাতির মতো উজ্জ্বল আলো। আমি প্রার্থনা করলাম, হে আল্লাহ, দয়া করে এই আলো আমার মুখমণ্ডল থেকে অন্য কোথাও স্থানান্তর করে দাও, কারণ আমি আশঙ্কা করছি তারা বলবে আমার কপালে আগুন জ্বলছে, তাদের ধর্মত্যাগের কারণে আমার জন্য এই শাস্তির ব্যবস্থা হয়েছে। সেই অলৌকিক আলো স্থানান্তরিত হলো আমার চাবুকের মাথায়। লোকেরা আমার চাবুকের মাথায় জ্বলন্ত প্রদীপের ন্যায় উজ্জ্বল সেই নূরের দিকে তাকাতাকি করতে লাগল। তখন আমি পাহাড়ের খাড়া ঢাল বেয়ে নিচে নামছিলাম। যখন নিচে পৌঁছালাম, আমার কাছে এগিয়ে এলেন আমার পিতা। তিনি ছিলেন এক অতি বৃদ্ধ মানুষ। তিনি আমাকে বললেন, বাবা, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, কারণ আমি তোমার কেউই নই, তুমিও আমার কেউ নও। কেন রে বেটা? আমি ইসলাম গ্রহণ করেছি, মুহাম্মদের দিনের অনুসারী হয়ে গেছি। বেটা, তুমি যে দিন গ্রহণ করেছ আমিও সেটা গ্রহণ করব। তাহলে তুমি গোসল করে পবিত্র হও, পবিত্র পোশাক পরে এসো, তোমাকে শিখিয়ে দেই সেই বিষয় যা শেখানো হয়েছে আমাকে। তিনি যথারীতি গেলেন, গোসল করলেন এবং পবিত্র পোশাক পরে এলেন। তখন আমি তার কাছে ইসলামের বাণী তুলে ধরলাম। তিনি সানন্দে ইসলাম কবুল করে নিলেন। এরপর এলো আমার স্ত্রী। আমি বললাম, একটু দূরত্ব বজায় রাখো, কারণ এখন আর তোমার আমার মাঝে কোনো সম্পর্ক নেই। সে জিজ্ঞাসা করল, কী কারণে এমন হলো? আমার পিতামাতা তোমার জন্য উৎসর্গ, এই বিচ্ছেদের কারণটা কি জানতে পারি? আমি বললাম, আমি ইসলাম গ্রহণ করেছি, দীনে মুহাম্মাদের অনুসারী হয়েছি। ইসলাম কোনো মুসলিম পুরুষকে মুশরিক স্ত্রী রাখার অনুমতি দেয় না। ইসলাম তোমার আমার সম্পর্ককে ছিন্ন করে দিয়েছে। সে বলল, তাহলে তোমার দিন ইসলামকে আমি আমার দিন হিসেবে মেনে নিলাম। আমি বললাম, তাহলে এক্ষুনি যাও। ওই জিসারার দাউসের দেবী মন্দিরের পার্শ্ববর্তী পাহাড়ি ঝর্ণার নির্মল পানিতে গোসল করে পবিত্র হয়ে এসো। সে আবার জিজ্ঞাসা করল, আমার পিতামাতা উৎসর্গিত তোমার জন্যে, তুমি কি দেবী জিসারার দিক থেকে শিশুদের কোনো ক্ষতির আশঙ্কা করছো? সেই কারণে কি সেখানে গোসলের জন্য পাঠাচ্ছ? আমি ক্রুদ্ধ হয়ে বললাম, চলো যাক তোমার দেবী জিসারা, চলো যাক তোর সেরে কি চিন্তা ভাবনা। আমি সেখানে গিয়ে গোসল করতে বলেছি সেটা লোকালয় থেকে দূরে লোকচক্ষুর আড়ালে বলে। আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, এই বদির পাথরের মূর্তির ভালো মন্দ কিছুই করার ক্ষমতা নেই। সে গেল, গোসল করে আমার সম্মুখে এসে হাজির হলো। আমি তার কাছে ইসলাম তুলে ধরলাম, সে কবুল করে নিল। এরপর আমি দাওয়াত পেশ করলাম দাউস গোত্রের সামনে। একমাত্র আবু হুরায়রা ছাড়া সকলেই সেই দাওয়াতে সাড়া দিতে বিলম্ব করল। তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মক্কায় এলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, হে তুফাইল, তোমার কওমের অন্যদের কী অবস্থা? আমি হতাশা সুরে বললাম, তাদের অন্তরগুলো তীব্র কুফরের আবরণে আচ্ছাদিত, তাদের মধ্যে বিরাজ করছে প্রবল পাপাচার আর অবাধ্যতা। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে পড়লেন, উজু করে এসে নামাজ পড়লেন। এরপর তার মুবারক হাত উঁচু করলেন আকাশের দিকে। আবু হুরায়রা বললেন, আমি এসব দেখে শঙ্কিত হয়ে পড়লাম, হয়তো তিনি আমার কওমের বিরুদ্ধে বদদোয়া করবেন আর তারা ধ্বংস হয়ে যাবে।
আমি মনে মনে বললাম, হায়রে আমার কপাল পুরা জাতি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন, হে আল্লাহ, তুমি দয়া করে দাউস গোত্রের লোকেদের হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও। এরপর তিনি তুফাইলের প্রতি ঘুরলেন এবং বললেন, তোমার কওমের কাছে ফিরে যাও, তাদের সঙ্গে কোমল আচরণ করবে আর নম্র ভাষায় ইসলামের দিকে আহ্বান জানাবে। তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অব্যাহতভাবে দাউস জনগোষ্ঠীকে ইসলামের দিকে ডাকতে থাকলাম। ইতোমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। পেরিয়ে গেল আরও বহু সময়, কেটে গেল বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ। এরপর আমি হাজির হলাম প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে। এবার আমার সঙ্গে হাজির হলো দাউস গোত্রের 80টি পরিবার, যারা সকলেই ইসলাম গ্রহণ করে খাঁটি মুসলিমের পরিচয় দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারী খুশি হলেন। তার যুদ্ধে অংশগ্রহণ ছাড়াই মুজাহিদদের সঙ্গে আমাদেরকেও খাইবর যুদ্ধের গনিমত প্রদান করলেন। আমরা তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, পরবর্তী প্রতিটি জিহাদে আমাদেরকে আপনার ডান দিকের সৈনিক হিসেবে নির্ধারণ করুন আর মাবরুর শব্দটি আমাদের সংকেত হিসেবে নির্ধারণ করুন। তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমি মক্কা বিজয় পর্যন্ত রয়ে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। পরে আমি নিবেদন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার এলাকায় আমর ইবনে হামামার দেবী জুল কাফাইনকে জ্বালিয়ে ধ্বংস করার অনুমতি প্রদান করুন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলে তুফাইল রাদিয়াল্লাহু আনহু নিজ কওমের ছোট্ট একটি বাহিনী নিয়ে রওনা হলেন সেই দেবীর মূর্তির উদ্দেশ্যে। যখন সেখানে পৌঁছে গেলেন এবং মূর্তির গায়ে আগুন ধরানোর আয়োজন করলেন, তখন তার আশেপাশে বহু নারী পুরুষ আর শিশু দর্শক হিসেবে জমে গেল। তারা সকলে অপেক্ষা করছিল কখন তার উপর বিপদ নামবে। তারা নিশ্চিত ছিল যে দেবী জুলকাফাইনের সঙ্গে বেয়াদবি করলে অবশ্যই বজ্রপাতে তার মৃত্যু ঘটবে। কিন্তু তুফাইল রাদিয়াল্লাহু আনহু নির্বিজ্ঞতিতে এগিয়ে গেলেন, মূর্তিটির সম্মুখে দাঁড়ালেন এবং একদল অন্ধভক্ত পূজারীর বিস্ময়তা ভরে দৃষ্টির সামনে দেবীর গায়ে আগুন ধরিয়ে দিলেন এবং ছন্দে ছড়ায় গাইতে লাগলেন, হে জুলকাফাইন, ফুরাল তোর দিন, তোর পূজা করি না, জানি তুই শক্তিহীন, জন্মেছে আগে তোর জন্মের, রাখব না কোনো পথ শিরিকের, জ্বালিয়ে দিলাম তোর আস্তানা, গাইরুল্লার পূজা চলবে না। আগুন জ্বলে উঠল দাউদাউ করে, সে আগুন দেবী মূর্তিকে জ্বালিয়ে ভস্ম করে দিল। এরই সঙ্গে পুরে ছাই হয়ে গেল দাউস গোত্রের মূর্তি পূজা ও শিরকের শেষ চিহ্নটুকু। এরপর সেখানে নারী পুরুষ সকলেই ইসলাম গ্রহণ করল এবং সেই ইসলাম গ্রহণ নিখুঁত ও নিখাদ প্রমাণিত হল। এরপর তুফাইল ইবনে আমর আদ দাউসি রাদিয়াল্লাহু আনহু আঁকড়ে ধরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্রব এবং এই ধারা চলতেই থাকল প্রিয়নবীর উফাতের পূর্ব পর্যন্ত। তারপরে খেলাফতের দায়িত্ব যখন আরোপিত হল তারই ঘনিষ্ঠতম সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রতি, তখন তুফাইল রাদিয়াল্লাহু আনহু নিয়োজিত করলেন নিজেকে, নিজের সন্তান ও তরবারিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফার আনুগত্যে। রিদ্দার যুদ্ধ যখন শুরু হলো মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে, মুসলিম সৈনিকদের শীর্ষস্থানীয় হিসাব বের করলেন তুফাইল এবং তার পুত্র আমের। ইয়ামামার এই সফরে তিনি এক স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে তিনি সাথীদের ডেকে বলছেন, আমি এক স্বপ্ন দেখেছি, তোমরা এর তাবির তথা ব্যাখ্যা বলো। তারা জিজ্ঞাসা করল, কী দেখেছেন? তিনি বললেন, দেখলাম আমার মাথা মুণ্ডন করা হয়েছে, একটি পাখি আমার মুখ দিয়ে বেরিয়ে গেল আর এক মহিলা আমাকে তার পেটের মধ্যে ঢুকিয়ে নিল। আমার পুত্র আমর নিরন্তর চেষ্টা করতে লাগলো আমাকে উদ্ধারের, কিন্তু তার ও আমার মাঝে দেয়ালের মতো আড়াল তৈরি হয়ে গেল। তারা বললেন, ভালো স্বপ্ন দেখেছেন। তখন তিনি বললেন, আমি এর যে ব্যাখ্যা বুঝেছি তা হলো আমার মাথা মুণ্ডন করা, এর মানে তা কর্তিত হবে, অর্থাৎ আমি শহীদ হয়ে যাব। আর যে পাখিটিকে দেখেছি আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, এটা আমার রূহ। আর যে মহিলা আমাকে নিজের পেটে ঢুকিয়ে নিল, সেটা সেই জমিন যা আমার জন্যে খনন করা হবে এবং তার পেটের মধ্যে আমাকে দাফন করা হবে। আমি আশাবাদী যে আমার শাহাদতের মৃত্যু হবে ইনশা আল্লাহ। আর আমার পেছনে পুত্রের নিরন্তর প্রচেষ্টার অর্থ আমি আল্লাহর ইচ্ছায় যে শাহাদত খুব শীঘ্রই পেয়ে যাচ্ছি সেই শাহাদতের জন্যে তারও অবিরাম চেষ্টা থাকবে, কিন্তু সে তা পাবে পরবর্তী কোনো জিহাদে, এই যুদ্ধে সে শহীদ হতে পারবে না। ইয়ামামার জিহাদের ময়দানে বিখ্যাত সাহাবি তুফাইল ইবনে আমর আদ দাউসি রাদিয়াল্লাহু আনহু শত্রুর বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই করলেন। বীর বিক্রমে লড়তে লড়তে একসময় তার দেহ মাটিতে লুটিয়ে পড়ল, তিনি শহীদ হয়ে গেলেন। ওদিকে তার পুত্র আমর শত্রুর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করতে থাকলেন। একসময় শত্রুর আঘাতে তার ডান হাতের তালু কেটে বিচ্ছিন্ন হয়ে গেল, তিনি শক্তিহীন দুর্বল হয়ে পড়লেন। ফলে তিনি ইয়ামামার প্রান্তরে শহীদ পিতা আর নিজের শহীদ হাত ফেলে মদিনায় ফিরে এলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে
তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন আমর ইবনে তুফাইল। সেদিন খলিফার দরবারে আরও অনেক রাষ্ট্রীয় মেহমান হাজির ছিলেন। সকলের জন্য খাবার আনা হলে খলিফা সবাইকে দস্তরখানে আমন্ত্রণ জানালেন। আমর ইবনে তুফাইল খাবার গ্রহণ করতে অস্বীকার করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন, কি হয়েছে তোমার? তুমি সম্ভবত তোমার হাতের কারণে লজ্জায় খাবারে শরিক হতে চাচ্ছ না। তিনি জবাব দিলেন, আমিরুল মুমিনিন ঠিকই বুঝেছেন। খলিফা বললেন, আল্লাহর কসম, এই খাবার আমি কিছুতেই মুখে দেব না যতক্ষণ না তুমি এতে তোমার কাটা হাতের ছোঁয়া লাগাবে। এই মজলিসে তুমি ছাড়া এমন আর একজন মানুষও নেই যার একটি অঙ্গ ইতিমধ্যে জান্নাতে পৌঁছিয়ে গেছে। পিতাকে হারানোর পর থেকে আমর ইবনে তুফাইলের চোখে অবিরাম জ্বলতে থাকে শাহাদতের স্বপ্ন। তিনি ব্যাকুল হয়ে পড়েন শহীদ হওয়ার জন্যে। অবশেষে ইয়ারমুকের যুদ্ধ যখন সংঘটিত হল, তখনকার অন্যতম সেরা শক্তিশালী রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে 15 হিজরিতে সংঘটিত ইতিহাসের বিখ্যাত যুদ্ধের নাম ইয়ারমুক। সেখানে মুসলিম বাহিনী লাভ করেছিল বিশাল বিজয়। আমর সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন সর্বাগ্রে। বীর বিক্রমে লড়াই করতে করতে একসময় তিনি সেই শাহাদতের মর্যাদা লাভ করলেন যার স্বপ্ন দেখেছিলেন তার পিতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তুফাইল ইবনে আমর আর দাউসির প্রতি বর্ষণ করুন রহমতের বৃষ্টিধারা। তিনি নিজেও আল্লাহর পথে জীবনদানকারী শহীদ এবং শহীদ পুত্রের পিতা। ইয়া রাব্বী।